নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি, আমার সঙ্গে রয়েছে তনয়া। আচ্ছা, এমন একটা খবর দেব যে খবরটা শোনার পর আপনি ভাববেন যে সত্যি ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এরকম ভুল হয় কি? একদমই তাই। ঘটনাটা বাঁকুড়াতে। ফলাও করে রাজ্য সরকার কি বলছে, না দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, মানে আমার আপনার মতো সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয়, প্রশাসনিক স্তরে যদি কোনো সমস্যা হয়, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সেই সমস্যার সহজ সমাধান হবে। ঠিক তেমনই বাঁকুড়ার একজন বাসিন্দা গিয়েছিলেন দুয়ারে সরকারের ক্যাম্পে। কি কারণে? না তার রেশন কার্ডে আপডেট করবার জন্য। রেশন কার্ড তো এলো, সেখানে কি এলো, তার নামের পদবীর পরিবর্তন হয়ে গেছে। তার পদবি যা ছিল দত্ত ছিল, সেখান থেকে হয়ে গেল মণ্ডল, ভালো কথা। তারপর আবার তিনি আবেদন করলেন, কিন্তু মণ্ডলের পরিবর্তে এবার এলো অন্যরকম এক ভুল। কি ভুল? না ডিএর জায়গায় এলো কে, অর্থাৎ দত্ত, ডিএ টি টি এ, তার জায়গায় হয়ে গেল কে এ টি টি এ। এইবার বলুন কি দাঁড়াচ্ছে? আর তারপরেই সেই ব্যক্তি অভিনব কায়দায় প্রতিবাদ করলেন, তাই তো? একদমই তাই। এবং সেই ছবি আমরা পৌলমি রিপাবলিক বাংলায় দেখিয়েছি, একেবারে অভিনব কায়দায় এই রকম প্রতিবাদ। হয়তো আপনাদেরও কোনো সময়ের জন্য এটা মনে হবে না যে এর প্রতিবাদের স্বরূপ কী হতে পারে। আপনারা হয়তো যাবেন সেখানে গিয়ে, আপনারা যারা আধিকারিক থাকবেন তাদেরকে হয়তো অনুরোধ করবেন, অনুনয় বিনয় চলবে, এবং তারপরে হয়তো কোনো রকমভাবে সেই জায়গাটা কারেকশন হবে, অর্থাৎ রিকারেকশন করা হবে, অর্থাৎ সঠিক করা হবে। কিন্তু যেই ব্যক্তির সাথে এই রকম ঘটনা ঘটেছে, সেই ব্যক্তি তিনি কী করলেন, তিনি গেলেন আধিকারিকের গাড়ি দেখলেন, এবং গাড়ি দেখবার পরে একেবারে সেই নির্দিষ্ট প্রজাতির প্রাণীর যেই রকমভাবে ডাকার স্বর সেই রকমভাবে ডাকতে শুরু করলেন, অর্থাৎ এইরকমভাবেই তিনি প্রতিবাদটা জানালেন। অর্থাৎ এক কথা বলতে গেলে তিনি তো মানুষ, তিনি মনুষ্য জাতির একজন, তাহলে মানুষ হওয়ার পরও তার পদবিতে এই রকম ভুলটা কী করে হয় সেই বিষয়টিকেই উল্লেখ করেছেন, এবং সেই বিষয়টিকে উল্লেখ করেই এই রকম অভিনব কায়দায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। বলুন, এটাও কিন্তু একেবারে অভাবনীয় একটা ঘটনা বলা যেতে পারে, মানে প্রতিবাদের ভাষা কত রকমের হতে পারে আমরা তো এর আগেও দেখেছি, কিন্তু এইরকমভাবে প্রতিবাদটা হয়তো সত্যি আমরা কেউ নজরেও, মানে আমাদের নজরেও হয়তো কোনোদিনই পড়েনি। একদমই তাই, কেননা আমরা দেখলাম যে তিনি জয়েন্ট বিডিওর কাছে বারবার আবেদন করেছিলেন, তিনি এখনো পর্যন্ত তিনবার গিয়েছিলেন, বারবার নাকি বিডিও আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ সমস্যার সমাধান হবে এবং দ্রুত আপনার নাম সংশোধন হবে। কিন্তু নাম সংশোধনের পর এইভাবে যে সংশোধন হয়ে পুনরায় বিষয়টা আসবে তা সত্যি তিনি ভাবতে পারেননি। তবে তার এইভাবে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো, অর্থাৎ যে প্রাণীর সঙ্গে তার পদবীর মিল হয়েছে তার ডাক ডেকে বারবার জয়েন্ট বিডিওর গাড়ির সামনে তিনি প্রতিবাদ করছিলেন। পথচলতি সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে দেখছিলেন এই দৃশ্য, তারা একদমই তাই, তারা ভাবছেন যে কি হচ্ছে এটা। তারপরে বিষয়টি ধীরে ধীরে সামনে আসে, আর এখানেই তাদের অভিযোগ যে একাধিক জায়গায় যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে অযোগ্য মানুষকে কাজে লাগানো হচ্ছে, তাই এইভাবে ভুল হচ্ছে, ভুলের মাত্রাটা বাড়ছে একদমই। আর বললাম, এখানে তুমি যদি মানে আমাদের যদি সত্যি খুব ভুল না হয়ে থাকে, তাহলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এই যে ভোটার তালিকায় নামের সংশোধন বলো, বা ভোটার তালিকায় নতুন করে যাদের নাম উঠবে, অর্থাৎ 18 বছর হয়ে যাওয়ার পর যাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে, মূলত সেই বিষয়টা কিন্তু শুরু হওয়ার পথে, তার কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তারপরেই রয়েছে লোকসভা নির্বাচন। কিন্তু এইরকম ভুল যদি বারংবার হতে থাকে, তাহলে তো খুব স্বাভাবিক বিষয় যে যারা আধিকারিকরা রয়েছেন, যাদের ওপরে এই দায়িত্বটা রয়েছে, তারা কি সঠিক কাজ করছেন, মানে তারা কি তাদের কাজে মন দিয়েছেন, এই বিষয়টা কিন্তু রীতিমতো উঠতে শুরু করে দিয়েছে। আর সেই রকমই একটা ঘটনা যেমনটা তুমিও বললে, এমনকি এই ঘটনায় কিন্তু রিপাবলিক বাংলার যারা প্রতিনিধিরা তারাও দেখেছেন। একদমই সত্যি, আমাদের প্রশ্ন এই একটা জায়গাতেই, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করবার জন্য অবশ্যই বদ্ধপরিকর রয়েছে নির্বাচন কমিশন, এর পাশাপাশি সাধারণ মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করবে, যারা যাদের ভোটার তালিকায় নাম তুলবে এবং অনেকে সংশোধনের বিষয় থাকছে তারাও সংশোধন করবার জন্য আবেদন জানাবে, সেক্ষেত্রে যদি এইভাবে ভুলের মাত্রা বাড়তে থাকে, একজন কেউ একজন এইভাবে প্রতিবাদ জানালেও তো সমস্যার সমাধান হচ্ছে না, প্রশাসনকে আরও তৎপর হতে হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তিটা অনেক অংশে কমে, তাই তো? তনয়া, আমরা এমনই বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, আরও বেশ কিছু খবর নিয়ে আপনাদের সামনে আসব। সে কারণে আমাদের যে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কেননা আপনারা অনেকেই বাড়ির বাইরে থাকেন, তখন হয়তো টেলিভিশন স্ক্রিনে নজর রাখা সম্ভব হয় না, তাই মুঠোফোনের মাধ্যমে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা সারাক্ষণ ইউটিউবে দেখতে পারেন রিপাবলিক বাংলা। আর যে কোনো খবরের জন্য আর নতুন করে বলার কিছু নেই, আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।